আরে চলো চলো চলো, অনেক বড় একটা গাছ শেষ হয়ে গেল। কেমন আছো তোমরা সবাই? আজকে স্যাটারডে, একদম আর্লি মর্নিং। এখন বাবাই খাচ্ছে 7:05-10 এরকম হয়েছে হয়তো। তো চলো আজকের মর্নিং শুরু। তো অনেকক্ষণ আগে হয়েছে, রান্নাঘরের যুদ্ধ শেষ হয়ে গেছে। সকাল থেকে উঠেই আজকে মাথাটা খারাপ করার মতো পরিস্থিতি, কারণ উঠেই দেখি বৃষ্টি। আর বৃষ্টি তো বর্ষাকালে হবে সেটা কথা নয়, তার সঙ্গে কারেন্টও নেই। সকালবেলা কারেন্ট না থাকলে কি হয় পরিস্থিতি? সব কিছুই তো কারেন্টের উপর ডিপেন্ড। সকালবেলা উঠে মাথাটা গরম হয়ে যাচ্ছে, আবার কারেন্ট যাও এসছে তাও আবার লো ভোল্টেজ। তাহলে ভাবো কি পরিস্থিতি এসে সকালবেলা। যাই হোক, কোনোরকমভাবে উঠে গেছে। এই দেখো লাইটও আস্তে আস্তে কমে আসছে, বাইরে এক পশলাই মাত্র হয়ে গেল, এখনও অন্ধকার করে আসছে, আবার মনে হয় নামবে। যাই হোক, ছেলেকে নিয়ে স্কুল পৌঁছতে হবে, বাসস্টপ পর্যন্ত তো যেতে হবে, ততক্ষণ বৃষ্টিটা না আসলে এটাই মঙ্গল। আজকে দিয়ে আসি, এসে তারপরে ধীরে সুস্থে তোমাদের সাথে কথাবার্তা। কাজটা উদ্ধার হয়ে গেছে বলে মাথাটা এখন ঠান্ডা আছে, নাহলে এর আগে যে পরিস্থিতি আমার হয়েছিল দেখো। এখন বাজে 6:30, ভাতের অবস্থা দেখেছো? এখনও একটা ফুটো ধরেনি ভাতে, যেরকম চাল দিয়েছি সেরকমই বসে আছে। এদিকে মাছের ঝোলের মশলা অলরেডি কষা চলছে, আর মাছ ভাজা হয়ে গেছে, আর আমার উচ্ছে ভাজাও হয়ে গেছে, ডাল সমস্ত রান্না কমপ্লিট। একবার কারেন্ট যাচ্ছে আসছে, লো ভোল্টেজ, এই সব কীর্তি করে যাচ্ছে সেই থেকে। তো আর রিস্ক নিয়ে কাজ নেই, প্রায় 6:45 কাছাকাছি হতে যাচ্ছে। ছেলেকে 7টার আগেই আমাকে ভাতের থালাটা রেডি করে দিতে হয়, সেই কারণে আমি আর রিস্ক না নিয়ে চাল মানে ভাতটাকে আমি এই হাঁড়িতে ট্রান্সফার করে দিয়েলাম। আবার হাঁড়িটাও ধুতে হয়েছে, যেহেতু দিদি তো এখনও আসেনি। হাঁড়িটা ধুয়ে ভাতটাকে এর মধ্যে ট্রান্সফার করে দিয়ে আবার গ্যাসে বসালাম, কারণ না হলে ছেলেকে ভাতই খেতে দিতে পারতাম না। আজকে এমন পরিস্থিতি রয়েছে, যদি আমি ওটা না খুলে দেখতাম, আমি ভাবছি কারেন্ট আছে, হচ্ছে, কারণ পাখা চলছে, লাইট চলছে, সবই তো ঠিকঠাক আছে। এই যে লো ভোল্টেজে এই অবস্থা হয়ে আছে কী করে বুঝব? তো যাই হোক, মোটামুটি উতলে গেছে, মানে পরিস্থিতিটা সামলে নিয়েছিলাম। যুদ্ধ জয়ের পরের একটা তৃপ্তির হাসি। তো ওই সময়টা বেশ একটু এনজয় করে আর ধীরে সুস্থে বসে চাটা খাওয়া চলছে, আর সঙ্গে গল্প গুজবও চলছে, সবাই আছে, কাজের দিদি রয়েছে, ও আজকে বাড়িতে ছিল। আর তারপরে আমি চলে এলাম রান্নাঘরে, বাকি যে টিফিনটা ছিল আমার জন্য দুটো গোলা রুটি ভেজে নিচ্ছি। বাইরে এত বৃষ্টি, ছাদের গাছে কোড়াতে জল জমে গিয়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, অথচ এইদিকের জানলার গাছগুলো মাটি একবারে খটখট করে শুকিয়ে গেছে, জল দেওয়ার দরকার পড়ছে। আসলে এটা পশ্চিম সাইড, এই সাইডে বৃষ্টির ঝড়টা তেমন আসছে না, আসছে পূর্ব দিক থেকে, সেই কারণে গাছের মাটি একদম খুঁটি মানে খটখট করছে শুকনো হয়ে। যে সাউন্ডটা শোনালাম সেই সাউন্ডটা হচ্ছে ওখানে ঘাস কাটার মেশিন এসছে, মানে যেহেতু এখন চাষ শুরু হবে, মাঠে জল জমে গেছে, তো চাষের সময় তো হয়ে গেছে, আর পাওয়ার টলারও নেমে গেছে। আর যেসব জায়গায় পাওয়ার টলার চলছে না, মানে এত বড় বড় ঘাস হয়ে গেছে বর্ষাতে, তো সেই জায়গায় ঘাস কাটার জন্য একরকম মেশিন আছে, সেসব মেশিন আগে তো কোনোদিনই এসব দেখেনি। যাই হোক, এখানে এসে আমি অনেক জিনিসের নাম জেনেছি এবং সেই সব জিনিসগুলোকে চিনেছি। তো ওটাকে কী বলে আমার নামটা ঠিক জানা নেই, কিন্তু ওটা দিয়ে ঘাস কাটা হবে এটা আমি জানি। সে বড় বড় ঘাস হয় যেগুলো, সেগুলোকে কেটে পুরো পরিষ্কার করে ফেলা হয়, তারপর পাওয়ার টলার চলবে ওখানে। তো মোটামুটি আর কদিন পর পুরো আমার চারপাশে ধানে ভর্তি হয়ে যাবে, এটাও একটা খুব সুন্দর। বাইরের ভিউটা তখন আরও অন্যরকম দেখতে হয়, এখন অন্যরকম, তখন আবার অন্যরকম। তো চলো, স্নান পুজো কমপ্লিট করে চলে এসছি, এখন সকালে জল খাবার হবে, জল খাবার। এই যে হ্যাঁ, যে ডিয়েনশা বাজারে গেছিলেন, আমাদের চায়ের সাথে তো এই সব বেকারি না হলে চলে না। তো এই একটা বাদাম বিস্কুট, আর এটা হচ্ছে প্রজাপতি। দুধও চলে এসছে, কালকে তোমাদের একটা জিনিস দেখায়নি, কালকে পাড়া হয়েছিল গাছ থেকে, যা গোপালকে দেওয়া হলো না। একটা গোপালের জন্য রেখেছিলাম, 4টে পেরেছিল, এটা গোপালের জন্য রাখা আছে, ভুলেই গেছি, স্নান করে তাড়াহুড়ো করে পুজো দিয়ে এলাম, নিয়ে যেতে ভুলে গেছি। তো চলো এখন আমি খাবো সকালে সেই যে গোলা রুটি বানিয়েছিলাম, সেই গোলা রুটি। অনেক বেলা হয়ে গেছে,
এক পিস অন্তত খাই। আরে চলো চলো চলো, এসে পড়ছে এসে পড়ছে। ওরে বাবা রে, নিচ থেকে দৌড়ে দৌড়ে আসবো, তারপরে তো দেখো পাশে মেঘটা। ওরে বাবা রে, ছুটতে ছুটতে এই যে এগুলো রয়েছে দেখলে তো আস্তে আস্তে নেমে পড়েছে ঝুপ 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 করে। চলো এখন করবো দুপুরে খাওয়া দাওয়া, আজকে রান্না বান্না। এখানে ওই যে অল্প একটু চিচিঙ্গা ছিল, সেই চিচিঙ্গাটাকে ভেজেছি ডাল, আর এখানে হচ্ছে পমফ্রেটের ঝোল আর কি, ও আর উচ্ছে ভেজেছিলাম সেটা দিয়ে ছোট খেয়ে চলে গেছে। আর বিএন সহ সকালে ভাত খেয়েছিল, তো বাড়িতে থাকলে ওর ছুটি ছুটি অতটা ওর পছন্দ হয় না, ভাতই খায়। ভাত খেয়ে নিয়েছে, ওটা দিয়ে কাজ করতে করতে যখন বোর হয়ে যায় ঝাল ঝাল। কাজের মাঝে ব্রেক রোজ খাই না, কিন্তু মাঝে মধ্যে হ্যাঁ, জ্বরটা হয় তো মুখে রুচিটা নেই, একদমই ভালো লাগে না। তার জন্য ছেলে মা বললো যে মা একটা চিপস খাওয়াবে, অনেকদিন খাই না। আজ সন্ধেবেলা তোমাদের সামনে আর আসা হয়নি, কারণ সন্ধেবেলা কিছুই তেমন করছিলাম না, যাই হোক মুড হয়নি আজকে সন্ধেবেলা এসে গল্প করতে। তো যাই হোক এখন একদম কিন্তু রাত্রিবেলা। আজকে আমি আমার কিচেনটা কীভাবে ডিপ ক্লিন করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। নর্মালি আমি কিচেন রেগুলার কীভাবে পরিষ্কার করি সেটা তো আমি অনেকবারই শেয়ার করেছি, আজকে হচ্ছে শেয়ার করছি আমার কিচেনটা আমি ডিপ ক্লিন কীভাবে করি। দেখো জানলার রডগুলো যেগুলো হয়, যেখানে গ্রিল বলি আমরা যেটা, সেগুলোতে যখন যদি তেল চিটেগুলো বসে যায় না সহজে কিন্তু ওগুলো উঠতে চায় না, তার জন্য আমি কী করলাম একটু জল গরম করে নিয়েছিলাম। সেই গরম জলটার মধ্যে একটুখানি ভিম লিকুইড আর তার মধ্যে দিয়েছিলাম খাওয়ার সোডা বেশ দু চামচের মতো দিয়ে, দেখো জাস্ট আমি মুছে নিচ্ছি, পুরো তেল চিটেটা উঠে যাচ্ছে। তো এটা খুবই সহজ একটা পদ্ধতি, কিন্তু অনেকেরই জানা থাকে না, তাই জন্য ঘষে মেজে হাত পা মাথা যন্ত্রণা করে ফেলি আমরা। এটা আমারও আগে জানা ছিল না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছুই শেখে জানে, তো সেইভাবে আমিও শিখেছি। আজ আমি অ্যাপ্লাই করি, অনেকটাই উপকার পাই, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো খুব ইজিভাবে এটা মুছে পরিষ্কার করে নিচ্ছি জানলার প্রত্যেকটা রড আর কাঁচগুলো পর্যন্ত, জাস্ট একটুখানি বুলিয়ে নিলেই বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এটা দিয়ে যে কোনো তেলচিটে জিনিস তুমি পরিষ্কার করবে, এমনকি আমি চিমনির ওপর ঠোপরগুলোও সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি, কেননা টোটালি সম্পূর্ণটা যদি আমি ধরে ধরে দেখাই তোমরা বোর হয়ে যাবে, অনেকটাও সময় লেগে যাবে, সেই কারণে আমি স্কিপ করে করে দেখাচ্ছি। দেখো ওই একটা জল দিয়েই কিন্তু আমি গ্যাসের ওপরে টপটাও মুছে নিচ্ছি, টাইলসগুলোও মুছে নেব। তবে রেগুলার যে আমি ইউজ করি তার মধ্যেও কিন্তু সেম জিনিসটাই থাকে, জল আছে, ভিম লিকুইড জেল থাকে, আর খাবার সোডা থাকে, আর একটু ভিনিগার থাকে। আমি ওটা দিয়ে স্প্রে বোতলটা তৈরি করে রেখেছি। এটা সানডের অনেক বড় একটা গাছ শেষ হয়ে গেল, এটা করে রাখলাম একটু রাত্রিবেলা, একটু কষ্ট হয় ঠিকই কিন্তু সকালবেলার একটা হেডেক কম, চোখ খুলে আড়ামোড়া ভেঙেই রান্নাঘরে ঢুকে পড়া যাবে, একদম পরিষ্কার ঝকঝকে চকচকে একটা রান্না পাক, যেখান থেকে একটা সুন্দর সকালে শুরু হোক। তো রাত্রিবেলা একটু পরিশ্রম করে নিলে সকালবেলাটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয়, সেই জন্যই আমি বিশেষ করে শনিবারের রাত্রিবেলাটা চেষ্টা করি একটুখানি, ম্যাক্সিমাম দিনই রাত্রিবেলা গুছিয়ে রাখি কিচেনটা, কিন্তু এত ডিপ ক্লিন করি না। ডিপ ক্লিনটা ম্যাক্সিমাম এই যেহেতু এখন স্কুল আছে সেই জন্য একটু সুযোগ সুবিধা বুঝেই করতে হয়, মানে রোজ করার তো সময় হয় না। কালকে সানডে,
একটু লেট হয়ে গেল, সমস্যা নেই, সেই জন্য রাত্রিবেলা করে নিলাম। আর জানলাগুলো দিয়ে যতই চিমনি থাক যাই থাক, আশপাশটা একটু নোংরা হয়। আর কত ইজিভাবে সবগুলো পরিষ্কার হয়ে গেলে দেখলে, তোমার বেশি কোনো সময়ও দিতে হলো না আর খুব বেশি পরিশ্রমও করতে হলো না। তো কিছু কিছু টেকনিক, এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব কম কষ্ট করে আমাদের জিনিসপত্রগুলো সব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এই বাসনগুলো তো দিদি ধোবে, তবে ঘুম থেকে উঠেই যেন চায়ের জলটা বসাতে পারি, তার জন্য চায়ের কাপ ছাপ ধুয়ে রাখছি। তো চলো রাত্রে এখনকার মতো বলবো গুড নাইট। তো কালকে আবার একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, হাসি খুশি আনন্দ মজায় থাকবে। নেক্সট ব্লগে আবার দেখা করছি, ততক্ষণের জন্য টাটা। চলো দেখো এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এসেছি, চলো এখন গুড নাইট, টাটা।